করোনা ভাইরাসের এই সংক্রমণ পরিস্থিতিতে বিদেশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই নির্দেশনা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা অনুমোদিত করোনার টিকা নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যাবে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC একথা জানিয়েছে। টেক্সাসে গর্ভপাত বিরোধী আইনের ওপর দেওয়া সাময়িক স্থগিতাদেশ বহাল রেখেছে ফেডারেল আপিল আদালত। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের এ সংক্রান্ত একটি অনুরোধে সম্মতি জানিয়েছেন দি ফিফথ সার্কিট কোর্ট অব আপিলস। এর আগে 6 অক্টোবর গর্ভপাতের সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে করা আইনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেন নিম্ন আদালত। জর্জিয়া স্টেটে আটলান্টার কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা 4 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে আটলান্টার উত্তর পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেচনা 210 বিমানটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবছরের 6 জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হয়ে যাওয়া দাঙ্গার তদন্তের তথ্য দিয়ে অবশ্যই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করতে হবে নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন শুক্রবার এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আফগানিস্তান থেকে গত 31 অগস্ট সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের নতুন সরকারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। কাতারের দোহায় স্থানীয় সময় শনিবার ও রবিবার মুখোমুখি অনুষ্ঠিত হবে এ বৈঠক। যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যন্ত্রপাতি বসানোর কাজে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রধান যান্ত্রিক অবকাঠামো VVIR-1200 চুল্লিপাত্র বা নিউক্লিয়ার রিয়্যাক্ট পেসার ভেসেল স্থাপন করেছেন প্রকৌশলীরা। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 84.6% শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি সংখ্যায় মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। পুরুষ শিক্ষার্থীর মধ্যে 80.38% এবং নারী শিক্ষার্থীর 87.44%। শীর্ষক জরিপ প্রতিবেদনটি আজ সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। ভাষান্তরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাষান্তর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল। আজ শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সই হয়। কঙ্গোতে নৌকা ডুবে 50 জনের বেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও বহু লোক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে কঙ্গো নদীতে একটি নৌকা ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকা থেকে শুক্রবার 51 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক ঘোষিত ফিফা বর্ষসেরা গোলরক্ষক লেভ ইয়াসিন পুরস্কারের জন্য 10 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারে সেরা 10 গোলরক্ষকের তালিকায় নেই অ্যালিসনের নাম। আগামী 29 নভেম্বর ব্যালন ডি অর পুরস্কারের পাশাপাশি ঘোষণা করা হবে সেরা গোলরক্ষকের নামও।